সরকারের সঙ্গে আগের সুসম্পর্কে ফিরে গিয়ে নিজেদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে কৌশল বদলে ফেলেছে হেফাজতে ইসলাম। সরকারও পা দিয়েছে পাতা সেই ছকে। শীর্ষ নেতাদের গ্রেফতারের চাপ প্রয়োগের কৌশলের ওপর এখন চলছে সমঝোতার চেষ্টা। সেই পথে বেশ খানিকটা এগিয়েও গেছে সরকার এবং হেফাজত। বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে আওয়ামী লীগের প্রগতিশীলদের মধ্যেই। আরও দেখুন রিপোর্টে। দেশকে অস্থিতিশীল করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় আরোহণের পথ থেকে খানিকটা সরে এসে কৌশলী অবস্থানে চলে গেছে হেফাজতে ইসলাম। একের পর এক শীর্ষ নেতা গ্রেফতারের পর অনেকটা চাপে পড়েই কয়েকদিন ধরে সরকারি কয়েকটি সংস্থার কাছে সমঝোতার প্রস্তাব দেন হেফাজত নেতারা। সোমবার দুপুরে গ্রেফতারি পরোয়ানা থাকা কয়েকজন এমন নেতাকে নিয়েই প্রথমে বৈঠক করে একটি সংস্থা। ওই বৈঠকে সবুজ সংকেত পেয়ে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান কয়েকজন হেফাজত নেতা। সোমবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় শুরু হওয়া বৈঠকটি আনুমানিক রাত ১১টা পর্যন্ত চলে। বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে কেউ কোনো কথা বলেননি। রাত ১১টা ১৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে আসেন হেফাজতের নেতারা। এ সময় সংগঠনটির মহাসচিব নুরুল ইসলামকে দুইজন নেতা ধরে গাড়িতে তোলেন। এরপর কোনো কথা না বলে তারা দ্রুত চলে যান। বৈঠকে হেফাজত নেতারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ সহ পুলিশের দুই তিনজন সদস্য উপস্থিত ছিলেন। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজত নেতা এবং খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজি, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সহ ৬ থেকে ৭ জন নেতা বৈঠকে অংশ নিয়েছেন। মামুনুলের রিসোর্টকাণ্ড এবং সাম্প্রতিক ধ্বংসাত্মক রাষ্ট্রবিরোধী তৎপরতার পর গত এক সপ্তাহ ধরে একের পর এক গ্রেফতার হচ্ছেন হেফাজত নেতারা। সবশেষ গ্রেপ্তার করা হয় আলোচনার কেন্দ্রে থাকা মামুনুল হককেও। এরই মধ্যে সমঝোতার পথে হাঁটল সরকার। এদিকে হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার পথে হাঁটায় খোদ আওয়ামী লীগের নেতাদের ভিতরেই অসন্তোষ তৈরি হয়েছে। দলের অনেক নেতাই নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, সরকার হেফাজতকে বারবার প্রশ্রয় দিলে মারাত্মক ভুল করবে। তাদের মতে হেফাজত নিজেদেরকে অরাজনৈতিক বলে দাবি করলেও রাষ্ট্রদ্রোহের মাধ্যমে কথিত তালিবানি খেলাফত প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। সেই পথে হাঁটতে তাদের কৌশলী ফাঁদে সরকারকে পা দেয়া উচিত হবে না। ২০১০ সালে কৌমি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত হেফাজতে ইসলাম প্রথম আলোচনায় আসে ধর্ম নিরপেক্ষ শিক্ষানীতি এবং নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে। ২০১৩ সালে হেফাজত ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ১৩ দফা দাবি জানায়। ওই বছরের ৫ মে শাপলা চত্বরে সমাবেশের নামে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। হেফাজত সরকারের প্রভাব বলয়ে ঢুকে স্কুলের পাঠ্যবইয়ের কন্টেন্ট পর্যন্ত বদলে ফেলতে বাধ্য করে। সাম্প্রতিক সময়ে হেফাজতের উগ্রবাদীদের নারকীয় তাণ্ডব দেখেছে পুরো বিশ্ব। আবু জানাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।